হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি রিল করছিলাম, তো একটু ভিডিও ভাবছি করব। তো দেখছো অবস্থা, পুরো রিলটাও ভালো আমি করতে পারিনি, বুঝতে পেরেছো? একটু রিল করতে পারিনি। ও, আমার দিদি মেয়ে এসেছে, ও গেল। তো আকাশটা বিশাল খারাপ, পুরো কালো হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো আমি রান্নাঘরে বসে বসে ভাবছিলাম, একটু ফোন দেখছিলাম কি করব। রিলও আমি তো এখন লাইট জ্বালিয়েছি, তাই জন্য একটু আমাকে দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার, বুঝতে পেরেছো? তো আজকে এই ড্রেসটা পরেছিলাম, এখানে একটা স্কার্ট পরেছিলাম, টপটা পরেছি, তো এটা পরে একটা রিল করছিলাম। বেশি করতে পারিনি, একটা দুটোই করেছি। পরে এমনি অন্ধকার হয়ে গেছে, যেটা তোমাকে দেখিয়ে দেবো আমি একটু পরে, বুঝতে পেরেছো? বৃষ্টিও আসবে হয়তো খুব সম্ভব, পুরো অন্ধকার হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বলবে, কেমন অবস্থা? আমার পুরো একদম, ওয়েদার তো খুব ভালো, ঠান্ডা খুব সুন্দর, তো হাওয়াও দিচ্ছে খুব। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। ড্রেসটা পরে কেমন লাগছে বলো। রান্নাঘরেই বসে আছি, ঘরে যাবো, ঘরে ওরা টিভি দেখছে, এখনো কারেন্টটা আছে, তো চলো রেখে দিই, আমারও ফোনে চার্জ নেই, বুঝতে পেরেছো? নেক্সট ভিডিও আবার দেখা হবে। একটু চুলটা ছেড়ে রেখেছি না, মানে পিঠটার মধ্যে কুটকুট করছে, অস্বস্তি লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বসে আছি, যে মেঘলা আকাশটা একটু সরবে তাহলে একটু ইয়ে করবো, ভিডিও করবো, করতেই পারলাম না, খালি সেজে বুঝে বসে রয়েছে। চলো টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? আর তোমাদের মেম্বারশিপ তো চালু হয়ে গেছে, তো মেম্বারশিপে সবাই নিও, ঠিক আছে? মেম্বারশিপ নিও, তোমাদের বাজেটের মধ্যে রেখেছি যাতে সবাই নিতে পারো, তো নেবে, ঠিক আছে? টাটা।